সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভোটের হিংসার ছবি উঠে আসছিল বারবার। সকালে প্রথমে নিশিগঞ্জ এলাকায় এক ব্যক্তির গুলি লেগে মৃত্যু হয় নির্বাচনী কেন্দ্রের মধ্যেই। তবে তারপরেই উত্তাপ ক্রমশ বাড়তে থাকে জেলার বিভিন্ন প্রান্তে। তবে রাজনৈতিক হিংসার ধারাবাহিকতা অব্যাহত রেখে তীব্র বোমাবাজি ও গুলি চলার ঘটনা ঘটে দিনহাট মহকুমায়। গুলি লাগার ঘটনায় চিরঞ্জিত কার্জি নামে এক ব্যক্তির মৃত্যু পর্যন্ত হয়। তবে এত কিছুর পরেও নির্বাচন প্রক্রিয়ায় বিন্দুমাত্র থেমে থাকেনি। তবে এই সমস্ত মাঝেই হিংসা অব্যাহত রয়েছে দিনহাট মহকুমাতে। প্রথমে যখন আমরা গেলাম বিকালবেলা, তখন তো ওখানকার পরিবেশ খুবই ভালো ছিল, কিন্তু যত রাত বাড়ছিল সাইডে দু একটা বোম্বিং হচ্ছিল। কিন্তু রাত্রি একটার দিকে বাইরের থেকে একদল লোক এসে দরজা ধাক্কা দিয়ে খুলে ভয় টয় দেখিয়ে তারা পঞ্চায়েত সমিতি এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের ব্যালটগুলো নিয়ে রীতিমতো ভোট দিয়ে দিল। তা আমাদের ওখানে কিছু বলার নেই, আমরা বলতে গেলেই তো বিপদ। আমরা যতটুকু বলার বলেছি সবাই মিলে, দুটো বুথেই আমাদের পাশাপাশি দুটো বুথ ছিল, 130-6 আর 132-6। তবে এই সমস্ত তীব্র হিংসার মাঝেও বিভিন্ন এলাকায় ভোট গ্রহণ পর্ব চলছিল নির্বিঘ্নেই। তবে নির্বাচন কর্মীদের নিরাপত্তা নিয়ে বারংবার প্রশ্ন তুলছিলেন নির্বাচন কর্মীরা। গতকাল রাতের দিকে তাদের নির্বাচন কর্মীদের কিছুটা অস্বাভাবিক পরিস্থিতির সম্মুখীন হতে হয়। রাত যত বাড়তে শুরু করে হিংসার ছবি ততটাই প্রকট হয়ে ওঠে বিভিন্ন এলাকায়। প্রথমে একদল দুষ্কৃতী এসে কিছু ভোট কেন্দ্রগুলিতে ভয় দেখায় এবং পরবর্তী সময়ে ভোট কেন্দ্রগুলির মধ্যে বিভিন্নভাবে আক্রমণ চালানো হয় দুষ্কৃতীদের দ্বারা। ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা করা হয় বিভিন্ন কেন্দ্রগুলিতে। সকাল 7টার সময় আবার 130-এর নির্দল প্রার্থীরা ওরা এসে রীতিমতো মানে তাণ্ডব কাকে বলে, একদম ব্রেঞ্চ ভেঙে আমাদের ব্যালট বাক্স ভেঙে একটা বাক্সগুলো সব বাইরে বের করে একটা জলে ফেললো, একটা দিয়ে হলো ব্যালট তো ওখানে কোথায় কোথায় আছে কোনো ব্যালটে। তারপরে রীতিমতো বোতলে করে অ্যাসিড বা পেট্রোল নিয়ে এসেছিলো, ছিটে 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 দিয়ে আমি যে বেডটায় শুয়েছিলাম আমার জুতা বালিশ সব কিছু পুড়ে সারকার একদম দাউ দাউ করে আগুন, আমরা ব্যাগটা নিয়ে পরে দৌড়াই। সন্ত্রাস কবলিত এলাকার নির্বাচন কর্মীরা নির্বাচন কেন্দ্র থেকে ডিসিআরসি সেন্টারে ফিরে এসে জানান, নির্বাচন কেন্দ্রে ঢোকার পরের মুহূর্ত থেকেই অস্বস্তি বাড়তে শুরু করেছিল ধীরে ধীরে। নির্বাচন কেন্দ্রে কোনো পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছিল না। নির্বাচন কেন্দ্রে মোতায়েন করা হয়েছিল মাত্র একজন হোমগার্ডকে এবং পরের দিন সকালে বিভিন্ন দুষ্কৃতীরা এসে ব্যাপক তাণ্ডব চালায় তাদের বুথ কেন্দ্রের মধ্যে। সাধারণ মানুষকে ভয় দেখানো শুরু করে বোমাবাজি এবং গুলি চালানো হয়। এছাড়াও নির্বাচন কর্মীদের ভোট প্রক্রিয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয় দুষ্কৃতীদের পক্ষ থেকে। ঘটনার কন্ট্রোল রুমে জানানোর পর পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছিল। তবে নিরাপত্তার ব্যবস্থার এত কম থাকার কারণে ভয় ছিলেন নির্বাচন কর্মীরা। 246 এবং 247 দুইটা বুথ পাশাপাশি ছিল, সেখানে কালকে রাতে থেকেই বিভিন্ন পার্টির লোকেরা এসে আমাদেরকে থ্রেট দিতে থাকে এবং আমরা রীতিমতো আমাদের সেক্টর অফিসার ছিল তাকে জানাই যে আমাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে, আপনারা এখানে ফোর্স দিয়ে আমাদেরকে সাহায্য করুন। মাত্র একটি হোমগার্ড দেওয়া হয়েছিল, যেটা কিনা বলতেই হয় যে হাস্যকর ব্যাপার। একটা ভোট হচ্ছে যেখানে 911 জন ভোট দিচ্ছে, সেখানে তার সিকিউরিটি 6 জন ভোটকর্মী এবং এই 1000 মানুষের সিকিউরিটি মাত্র একজন হোমগার্ড। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।